আসসালামু আলাইকুম ড্রাইভারদের, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো গাইস, প্রতিদিন না আমরা কিন্তু এগেইন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর টপিক কিন্তু আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলছেন। দীর্ঘ অনেকদিন পর কিন্তু আমাদের ফ্রি ফায়ারের ওবি 42 আপডেট কিন্তু চলে এসেছে। অ্যান্ড আপনারা কিন্তু জানেন, আমাদের ওবি আপডেটের পর ফ্রি ফায়ারের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হইতে থাকে প্রথম দিক থেকে। সো সেরকম কিছু সমস্যা কিন্তু আমরা প্রথমত ফেস করতেছি। অ্যান্ড তাছাড়া কিন্তু ওবি 42 যেহেতু আপডেট চলে আসছে, সেহেতু কিন্তু আমরা সকলেই ফ্রি ফায়ারের জন্য বেস্ট একটা ভার্সন খুঁজতেছি। সেটা হইতে পারে ফ্রি ফায়ার অ্যামাজন ভার্সন, ফ্রি ফায়ারের গ্লোবাল ভার্সন, অথবা ফ্রি ফায়ারের হোয়াই ভার্সন। সো আপনারা কিন্তু সবাই এক এক ধরনের ডাউনলোড লিঙ্ক খুঁজতেছেন কোনটাতে ইউজ করলে সব থেকে বেশি ভালো হবে। সো আজকের এই ভিডিওর মধ্যে আমি কিন্তু সকল ধরনের ফ্রি ফায়ারের ভার্সনের ডাউনলোড লিঙ্ক কিন্তু দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট সেকশনে। ওখান থেকে আপনাদের পছন্দ মতো যে ভার্সনটা আপনার পছন্দ হয় সেটা কিন্তু ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। সো বিস্তারিত কথা আমরা ভিডিওর ভিতরে কথা বলছি, সব বেশি কথা না বলছেন, শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু ইউজ করতেছি। অ্যান্ড এটা কিন্তু গুগল প্লে স্টোরের ভার্সন না। অ্যান্ড এটা কীভাবে ডাউনলোড করবেন প্লে স্টোর ছাড়া, সব কিছু কিন্তু আজকে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। সো আমি কিন্তু একটা পোস্ট করছিলাম যে ফ্রি ফায়ারের সব ভার্সন কিন্তু আমরা আমাদের এমুলেটারের মধ্যে ইনস্টল করতে পারতেছি না, সেরকম সমস্যা কিন্তু আমার প্রথম থেকে হইতেছিল। অ্যান্ড আমি কিন্তু ইনস্টল করতে পারতেছিলাম না। সো কিছুক্ষণ পর আর একটা ডাউনলোড লিঙ্ক থেকে আরেকটা অ্যামাজন ফাইল কিন্তু আমি এখানে ডাউনলোড করছি, তারপরে কিন্তু ফ্রি ফায়ার নর্মালি ইনস্টল করতে পারছি আমার এমুলেটারের মধ্যে। সো আপনারা কিন্তু এখানে দেখছেন দুটা ফ্রি ফায়ার ভার্সনকে এখানে ইনস্টল করা। অ্যান্ড আমি কিন্তু এখানে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নাই, আমি কিন্তু প্রথম ফ্রি ফায়ার যে নর্মাল ভার্সনটা রয়েছে এটা কিন্তু ফ্রি ফায়ারের অ্যামাজন ভার্সন। অ্যান্ড এটা কিন্তু আমি আপনাদের দেখে দিই, এগুলোর কিন্তু ডাউনলোড লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যামাজন ভার্সন, ঠিক আছে। সো এটা কিভাবে এক্সট্রাক্ট করবেন সব কিছু আপনাদের দেখিয়ে দিই। আপনারা এখান থেকে জাস্ট যে কোনো একটা এক্সট্রাক্ট সফটওয়্যার দিয়ে আপনারা এটা এক্সট্রাক্ট করে নেবেন। সো এখানে কিন্তু অবশ্যই পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ড হচ্ছে মিস্টার ব্লুস্টাক 7 কে আপনাদের একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে পাসওয়ার্ড। অ্যান্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক। অ্যান্ড এই লিঙ্ক থেকে যদি ডাউনলোড না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু উপরে ভিডিওটা দেখতে পারবেন। সো এই ভিডিওটাতে ক্লিক করার মাধ্যমে কীভাবে ডাউনলোড করতে সব কিছু কিন্তু ইজিলি আপনারা বুঝে যাবেন। সো এখানে দেখছেন অ্যামাজন ভার্সন লিঙ্ক। অ্যান্ড তাছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আর স্টোর এখানে দিয়ে দিয়েছে। অ্যান্ড আর স্টোর থেকে কীভাবে আপনারা ফ্রি ফায়ার ডাউনলোড করবেন সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। সো আমরা এখান থেকে এক্সট্রাক্ট পাসওয়ার্ডটা এখান থেকে কপি করবো, দেন হচ্ছে আমরা এটা হচ্ছে এক্সট্রাক্ট করবো। এখানে আমরা পাসওয়ার্ডটা এখানে কন্ট্রোল ভি অ্যান্ড পেস্ট করে দিলাম, দেন হচ্ছে ওকে। সো ওকে করে দেওয়ার পর আপনারা কিন্তু এরকম একটা ফোল্ডার কিন্তু দেখতে পারবেন। সো ফোল্ডারের ভিতর কিন্তু আমাদের ফ্রি ফায়ার অ্যামাজন ভার্সনটা রয়েছে। সো এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা জাস্ট এখানে এমুলেটারের ভিতরে ইনস্টল করে নেবেন। সো আমার কিন্তু অলরেডি ইনস্টল করা রয়েছে। অ্যান্ড আমি কিন্তু এখানে গেমের মধ্যে চলে এসেছি। অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু আরও একটা গেম কিন্তু এখানে রয়েছে, ফ্রি ফায়ার ম্যাক্স। ওকে, সো আমি এখান থেকে ফ্রি ফায়ার ম্যাক্সটা এখান থেকে ক্লোজ করে দিই। ওকে, সো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে ইউজ করতেছি ফ্রি ফায়ারের অ্যামাজন ভার্সন। অ্যান্ড এটার থেকে কিন্তু FPS মোটামুটি অনেক ভালো দিচ্ছে। অ্যান্ড এখানে কিন্তু লবিতে স্টেবল 90 FPS। আর আগের তাই ফ্রি ফায়ার ম্যাক্সে কিন্তু একটু নড়াচড়া করতেছিল। আপনারা যদি ব্লুস্টাক 5 ফ্রি ফায়ার ম্যাক্সটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু হাই পারফরমেন্স হবেন। সো ব্লুস্টাক 5 কিন্তু আমি সেরকম পারফরমেন্স পাই না, আমি একটু এখানে ট্রেনিং গ্রাউন্ডে যাই। অ্যান্ড আপনাদের দেখিয়ে দিই এর ভিতরে কীরকম গ্রাফিক্স দিতেছে। সো গেমের ভিতরে কিন্তু আপনারা দেখছেন মোটামুটি ভালো এখানে গ্রাফিক্স দিতেছে। অ্যান্ড FPS কিন্তু স্টেবল আমি এখানে পাইতেছি, কোনো ড্রপ ডাউন কিন্তু হইতেছে না। আমরা একটু গেমের ভিতরে গিয়ে দেখে আসবো কীরকম অবস্থা। সো গেমের ভিতরে চলে আসছে। অ্যান্ড এখনও কিন্তু গ্রাফিক্স একেবারে হাই কোয়ালিটির পাইতেছি, কোনো কিন্তু লো নাই, 90 FPS এর আশেপাশে আসতেছে যেরকম আগে ছিল। সো আমরা কিন্তু অন্যান্য ওবি আপডেটে কিন্তু দেখি যে ফ্রি ফায়ার FPSটা অনেকটা ডাউন হয়ে যায়। সো এই আপডেটে কিন্তু ওরকম কোনো সমস্যা কিন্তু এখনও পর্যন্ত আমার সামনে আসে নাই। তাছাড়া কিন্তু এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভালো করে পারফরমেন্স কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। হেডশটের দিক থেকে সেন্সিটিভিটি আগের মতোই আছে, তাছাড়া যদি মডিফাই করা লাগে নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো একটা আপডেট সেটিংস দেওয়ার জন্য ওবি 42 এর জন্য। তো আমার কিন্তু এখানে 90 FPS লক করেছে আমার এমুলেটারের মধ্যে, তবুও কিন্তু 90+ কিন্তু মাঝে মাঝে FPS চলে আসতেছে। তো যাই হোক, আপনারা কিন্তু এখানে দেখছেন আমি কিন্তু বর্তমানে ইউজ করতেছি ফ্রি ফায়ারের অ্যামাজন ভার্সন। অ্যান্ড গ্লোবাল ভার্সনের লিঙ্ক কিন্তু এখনও ঠিক মতো পাওয়া যায় নাই। অ্যান্ড ওটা আমি পাইছি, তবে কিন্তু এখানে ইনস্টল করতে গেলে ইনস্টল নিতেছে না। সো আমি চেষ্টা করবো ভিডিও কমপ্লিট করার পর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি এগেইন দিয়ে দেবো ফ্রি ফায়ার অ্যামাজন ভার্সন, হোয়াই ভার্সন যেগুলো আমি পাইবো। আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সটা এখানে চেক দেবেন, চেক দেওয়ার পর কিন্তু আপনারা দেখতে পারবেন যে কোন ভার্সন রিলিজ হয়েছে। যে ভার্সনটা রিলিজ হবে সেটারই কিন্তু ডাউনলোড লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যান্ড পাসওয়ার্ড অবশ্যই কিন্তু এখানে থাকবে মিস্টার বুলস্টেক 7K। সো আমি সন্ধ্যা থেকে কিন্তু ট্রাই করতেছিলাম যে কোন ভার্সন সব থেকে ভালো হয় সব কিছু টেস্ট করার পর, আমি কিন্তু বাকি ভার্সনগুলো এখনও পাই নাই। সো কোনটা বেস্ট হবে আপনার জন্য সেটা কিন্তু আপনাদের এখানে দেখাইতে পারবো না। সো আমি এখানে APK অ্যানালাইজার দিয়ে টেস্ট করে দেখাই যে কীভাবে কী করছে আমি এখানে। সো এখানে APK অ্যানালাইজার আসার পর এখানে ফ্রি ফায়ার ম্যাক্সটা একটু দেখে দিই। সো ফ্রি ফায়ার ম্যাক্স আমি কোথা থেকে ডাউনলোড করছি সব কিছু কিন্তু আপনারা APK অ্যানালাইজার দিয়ে কিন্তু এখানে টেস্ট করতে পারবেন। সো এখানে কিন্তু আমার APK সোর্স কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার ম্যাক্স। অ্যান্ড আমি কোথা থেকে ডাউনলোড করছি ইনস্টলার নেম কিন্তু এখানে দেখছেন আরো স্টোর থেকে কিন্তু আমি ফ্রি ফায়ার ইনস্টল করছি। সো কীভাবে করছি সেটা দেখে দিই। অ্যান্ড এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু V7A। অ্যান্ড এটা কিন্তু 64-bit না, জাস্ট V7A ফ্রি ফায়ার ম্যাক্সে।
আর আমি একটু ফ্রি ফায়ার নরমাল ভার্সনটা এখানে একটু দেখে দিই। সো আমি এখানে ফ্রি ফায়ার নরমালে গেলাম, দেন হচ্ছে আমরা এস হতে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন 64/V8। সো আমি নেক্সট একটা আপডেট ভিডিওতে আমি এখানে V7A নিয়ে কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো। সো V7A কিন্তু ভালো পারফরমেন্স দেয়, আপনারা কিন্তু জানেন। সো কোনটা সব থেকে ভালো পারফরমেন্স আমি কিন্তু সবগুলো টেস্ট করি নাই, কারণ আজকে OB42 কিন্তু আপডেট নিয়েছে, অ্যান্ড OB42 আপডেট নেওয়ার পর এত দ্রুত কিন্তু ভিডিও বানানো সম্ভব না। সো আমি সবগুলো টেস্ট করবো কোনটাই সব থেকে ভালো পারফরমেন্স দিতেছে। তাছাড়া কিন্তু গুগল প্লে স্টোরের ভার্সন কিন্তু এখনো আমি ট্রাই করি নাই। অ্যান্ড অনেকে বলবে ভাই এগুলা কি সেফ? ওকে, সো এগুলো অবশ্যই সেফ। আমি কিন্তু অথরাইজ যে স্টোর আছে সেগুলো থেকে কিন্তু ইনস্টল করি। সো এখানে কিন্তু আরো স্টোরে যায়, আরো স্টোর থেকে কিভাবে আপনারা ফ্রি ফায়ার ম্যাক্স অথবা ফ্রি ফায়ার কিভাবে ইনস্টল করবেন সেটা আপনাদের প্রথমে দেখি। সো আপনারা প্রথমত আরো স্টোরে ঢুকবেন, দেন আছে এখানে সার্চ করবেন ফ্রি ফায়ার লিখে। সো ফ্রি ফায়ার লিখে সার্চ করার পর আপনাকে জাস্ট এখানে একটু ওয়েট করবেন, লোড নিবে। সো লোড নেওয়ার পর এখানে দেখছেন ফ্রি ফায়ারের কিন্তু উইন্টার ল্যান্ডস এখানে কিন্তু দেখতে পারতেছেন। অ্যান্ড উইন্টার ল্যান্ডস এখানে ঢোকার পর কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স আপনারা দেখতে পাবেন। সো এখানে আসার পরে কিন্তু দেখতে পারতেছেন 466 MB কিন্তু ফ্রি ফায়ার ভার্সন এটা। অ্যান্ড এটা ডাউনলোড করলে কিন্তু এখান থেকে V7A পাইবেন। অ্যান্ড অন্য একটু কোয়ালিটি আছে, আমি নেক্সট ভিডিওতে ট্রাই করবো যে V7A টোটালি হচ্ছে ফাইল লিঙ্ক দেওয়া যায় নাকি। তাছাড়া কিন্তু এখানে ফ্রি ফায়ার ম্যাক্স আমি কিন্তু বর্তমানে ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু এখান থেকে ইনস্টল করছি। আমরা কিন্তু গুগল প্লে স্টোর ভার্সন ছাড়া কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু আরও স্টোর থেকে ইনস্টল করছি। অ্যান্ড এটা কিন্তু টোটাল 708 MB। আপনারা কিন্তু এখান থেকে ইজিলি ডাউনলোড করেন, যে কোনো অ্যাপস কিন্তু এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারেন। এটা কিন্তু অনেক ইজি অ্যান্ড অনেক ফাস্ট, আপনাদের কোনো প্রকার অ্যাকাউন্টও লাগবে না যে ভাই এখানে লগ ইন করার জন্য। তাছাড়া কিন্তু এখানে দেখেন ফ্রি ফায়ার যে ভার্সনটা আছে এটা আছে 466 MB। আর আমি যেটা ফ্রি ফায়ার অ্যামাজন ভার্সন দিছিলাম সেটার ফাইল সাইজ কত একটু এখানে দেখে দিই। এখানে দেখছেন টোটাল 512 MB, ঠিক আছে, টোটাল 512 MB এটা। অ্যান্ড আমি চেষ্টা করবো নেক্সটে এখানকার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট সেকশনে সকল ধরনের ফ্রি ফায়ারের ডাউনলোড লিঙ্ক দেওয়ার জন্য, কারণ সবগুলো এখনও রিলিজ হয় না, সবাই সবগুলো নিয়ে কিন্তু কাজ করতেছে। এখানে কিন্তু হোয়াই ভার্সনের কোনো হদিস খুঁজে পাওয়া যায় না, আপনারা কিন্তু জানেন হোয়াই ভার্সন কিন্তু অনেক ভালো একটা ভার্সন সেন্সিবিলিটির জন্য। সো নেক্সটে আমি চেষ্টা করবো আমার এই ভিডিওর ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট সেকশনে সবগুলো ডাউনলোড লিঙ্ক ইনক্লুড করা। সো গাইজ, আজকের ভিডিওর টপিক কিন্তু বুঝেছিল, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই গাইজ ভিডিওতে লাইক করে দেন। অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই মাস্ট বি অন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা কিন্তু জানেন আমাদের চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ারের রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয়। তো আজকের মতো এখানে জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।